আর এই যে খবর দিকে অবশ্যই নজর রাখতে হবে ভারতী ঘোষ সহ যারা বিজেপির মহিলা নেতৃত্ব তারা এই মুহূর্তে জেলিয়াখালী অঞ্চলে পৌঁছিয়েছেন যেমনটা আমরা ছবি থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে অবশ্যই সেই ছবিও দেখাবো ভারতী ঘোষ তার সঙ্গে কথাও বলছিলাম এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কোর্টের নির্দেশ পাবার পর তারা সেখানে যান এবং তারপর ইতিমধ্যেই তারা জেলিয়াখালীতে পৌঁছিয়েছেন বলে আমরা জানতে পারছি ভারতী ঘোষ সহ যারা অন্যান্য নেতৃত্ব তারা রয়েছেন এই মুহূর্তে তারা প্রত্যেকেই সেখানে পৌঁছিয়েছেন বলে আমরা খবর পাচ্ছি বিচারপতি জয় সেনগুপ্ত তিনি তার নির্দেশ দেওয়ার পর অর্থাৎ হস্তক্ষেপের পর সেই জায়গায় আজ জেলিয়াখালী অঞ্চলে পৌঁছতে পারলেন ভারতী ঘোষ সহ প্রত্যেকেই এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন চেষ্টা করি সরাসরি প্রীতিশের কাছে প্রীতিশ এই মুহূর্তে জেলিয়াখানিতে পৌঁছতে পারলেন তারা অবশেষে হাইকোর্টের নির্দেশের পর অবশেষে তাদের এই এখনো পর্যন্ত কি ছবি সর্বশেষ দেখছো প্রীতিশ শুনতে পাচ্ছ প্রীতিশ ছবিটা দেখা ওই মুহূর্তে অবশ্যই আমি শুনতে পাচ্ছি তোমার কথা প্রথমে শুনতে না পেলেও এখন আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার এবং আমি দেখানোর চেষ্টা করছি বিজেপি নেত্রী ভারতী ঘোষের নেতৃত্বে যে প্রতিনিধি দল মহিলা প্রতিনিধি দল তারা কিন্তু সন্দেশকালী এসেছিলেন সন্দেশকালী ওয়ানে ইতিমধ্যেই সুকদোনিয়া যে গ্রাম রয়েছে সেই সুকদোনিয়া গ্রামে কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করছেন বিজেপির নেত্রী ভারতী ঘোষ এবং বিজেপির রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনি পাত্র তাদের নেতৃত্বে যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল কিন্তু গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন মিছিল করে তারা কিন্তু যাচ্ছেন তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য গ্রামবাসীরা যারা রয়েছেন তারা যেরকম উপস্থিত রয়েছেন তার সঙ্গে সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরাও কিন্তু উপস্থিত রয়েছে আমি একটু ভারতদিদির সঙ্গে কথা বলার চেষ্টা করবো ভারতদিদি কী বলবেন যেখানে যাচ্ছেন মানুষের ভুরি ভুরি অভিযোগ শিবু হাজরা শেখ শাহজাহান গ্রেপ্তার চাই তারা দাবি করছেন কি বলবেন এই বিষয়টাকে দীর্ঘদিন ধরে এটা তো এক দুদিনের মামলা নয় দীর্ঘদিন ধরে জমি দখল করে রেখেছে কি বলবেন একটা একটা দুটো মানুষ হাজার হাজার মানুষের হাজার হাজার সাধারণ ঘরের মায়ের মেয়েদের অভিযোগ শুধুমাত্র জমি লুট প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট শৌচালয়ের টাকা লুট রাস্তার টাকা টাকা জব কার্ডের তা নয় মহিলাদের ইজ্জত লুট মহিলাদের ইজ্জতে হাত দিয়েছে এটা কমপ্লেন এবং যারা স্থানীয় বাসিন্দা তাদের কমপ্লেন এটা আমার আজকে লজ্জা লাগছে যে একটা নির্বাচিত সরকার এই রকম একটা সাংঘাতিক রাক্ষসের রূপ নেয় এবং মাফিয়াদের তুলে ধরে এইভাবে অত্যাচার করায় বর্গচিত অত্যাচার করায় আমরা আজকে এসেছি আমরা আবার আসবো আবার আসবো আবার আসবো মানুষের পাশে দাঁড়াবো এবং এর বিহিত করে ছাড়বো যারা গ্রামবাসীরা রয়েছে তারা আপনার সঙ্গে কথা বলছেন তারা অভিযোগ জানাচ্ছেন এই যে দীর্ঘদিন ধরে যে এই মানুষগুলো ভিতারিত তাদের জমি তাদের নিজের জমি সেই জমিটাকে তারা বিতাড়িত দখল করে রেখেছে এই বিষয়গুলোকে কি কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবেন বা কেন্দ্রীয় সরকার জমি দখল নয় যখন প্রতিবাদ করেছে জমি দখলে তখন বাচ্চা ছেলে মেয়েকে টেনে নিয়ে গেছে বাচ্চা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে তাকে থানায় আটকে রেখে দিয়েছে বাচ্চা ছেলে তার পরীক্ষা বরবাদ করে দিয়েছে হাজবেন্ডকে মেরে পা ভেঙে দিয়েছে মহিলাকে তুলে নিয়ে গিয়ে পনেরো দিন জেল খাটিয়েছে বর্বরচিত অত্যাচার মনে হচ্ছে যেন আমরা কাশ্মীরে পৌঁছে গেছি এই অন্যায়ের প্রতিবাদ করতে আজকে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে ফালগুনি আমার বোন রয়েছে ফালগুনির কাছ থেকে নিন এই যে দীর্ঘদিনের লড়াই এবং আপনারা অবশেষে এই জেলিয়াখালী অঞ্চলে আপনারা এলেন এই মানুষরা অভিযোগ করছেন গ্রামবাসীরা কি বলবেন বিষয়টাকে তারা যে রীতিমতো আপনাদের সামনে দেখুন দু হাজার এগারো থেকে এখানে মানুষ ভোট দিতে পারে না অর্থাৎ সিপিএম এর সময় মানুষ ভোট দিতে পারতো না দু হাজার এগারো যখন তৃণমূল এসেছে তখন থেকে মানুষ ভোট দিতে পারে না সিপিএম এর সময় জমি দখল হয়েছে মজিদ মাস্টার বাবু মাস্টার শেখ শাহজাহান এরা ত্রাস ছিল আজও সেই ত্রাস শেখ শাহজাহান এবং তার টিম রয়ে গেছে অর্থাৎ বদলানোয় বদল চাই বদলেছে তখন যে জমি দখল করেছে সেই জমি দখলের পরিমাণ সেই ভোট লুটের পরিমাণ আরও বেড়েছে অর্থাৎ বদলা হয়নি বদল হয়ে গেছে ওরা যদি এক একর দখল করে থাকে এরা দশ একর বদল করেছে মানে বদলাটা বদলটা একটু বেড়ে গেছে এইভাবেই পশ্চিমবঙ্গে বদল এনেছে দেখেছেন মেয়ে মহিলারা যারা প্রতিবাদ করেছে তাদেরকে কিভাবে জেলে পুড়েছে জেল খাটতে হয়েছে যারা যাদের গার্জেনরা ওখানে প্রতিবাদ করেছে তাদের বাচ্চাদের স্কুলের ছাত্রদের স্কুলের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদেরকে তুলে নিয়ে গেছে মহিলা ছাত্র এবং এস এসটি একদম পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ কাউকে ছাড়েনি এরা আমরা দেখলাম যে চারিদিকে যান শিবু হাজরার বিঘের পর বিঘে জমি তারা দখল করে নিয়েছে রাজপ্রাসাদ বানিয়েছে বাগান বাড়ি তৈরি করেছে এই হচ্ছে প্রকৃত রূপ তৃণমূল সরকারের কিন্তু একটা কথা বলে রাখি শুধু জেলিয়াখালি সন্দেশখালী নয় সারা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এই বসিরাটের সন্দেশখালী জেলিয়াখালি দিকে দিকে রয়েছে শুধু মানুষকে মহিলাদেরকে প্রান্তিক এস সি এসটিদের সাহস দিতে হবে তাহলেই তারা সত্যি কথাটা বলবে এতদিন সত্যি কথা বাইরে আসছিল না কারণ এখানে একশো দিয়ে আমাদের আসতে এবং এদেরকে যেতে বাধা দিচ্ছিল আজকে আমরা কোটের রায় এখানে এসেছি আপনারা দেখেছেন মানুষের স্বতঃস্ফুর্ততা মহিলাদের প্রান্তিক মানুষদের বুড়ো মানুষদের এসেছি এসেছিদের প্রত্যেকে এসে আমাদের অভিযোগ জানাচ্ছে তারা প্রাণ খুলে তাদের অত্যাচারের কথা অন্তত আজকে বলতে পেরেছে আমরা এর ব্যবস্থা করব। বেশ একেবারে একেবারে নজরে রাখো আমরা অবশ্য নজর রাখছি গোটা ছবি তোমার সঙ্গে পরবর্তী সময় আবারো আসব যোগাযোগ করবো অন্তত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি